श्री श्री रामकृष्ण कथामृत श्रीमकथित तब कथामृतं तप्त जीवनं कवि विरीरितं कल्मषापहं श्रवण मंगलं श्रीमत्ततातं भुवि गृणन्ति ये भूरिदा जना। অষ্টম পরিচ্ছেদ, বাবুরাম প্রভৃতির সঙ্গে ফ্রি উইলের সম্বন্ধে কথা, তোতাপুরীর আত্মহত্যার সঙ্গ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বৈকাল বেলা নিজের ঘরে পশ্চিমের বারণ্ডায় কথা বইতেছেন, সঙ্গে বাবুরাম, মাস্টার রামদয়াল প্রভৃতি। ডিসেম্বর 1882 খ্রিস্টাব্দ। বাবুরাম, রামদয়াল ও মাস্টার আজ রাত্রে থাকিবেন, শীতের বড়দিনে ছুটি হইয়াছে, মাস্টার আগামীকালও থাকিবেন, বাবুরাম নতুন নতুন আসিতেছে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, ঈশ্বর সব করেছেন, এই জ্ঞান হলে তো জীবন মুক্ত। কেশব সেন শম্ভু মল্লিকের সঙ্গে এসেছিল, আমি তাকে বললাম গাছের পাতাটি পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা ভিন্ন নড়ে না, স্বাধীন ইচ্ছা, ফ্রি উইল কোথায়, সকলই ঈশ্বরাধীন। ন্যাংটা অত বড় জ্ঞানী গো, সেই জলে ডুবতে গিয়েছিল, এখানে 11 মাস ছিল, পেটের ব্যারাম রোগীর যন্ত্রণায় অস্থির হয়ে গঙ্গায় ডুবতে গিয়েছিল, ঘাটের কাছে অনেকটা চড়া, যত যায় হাঁটু জলেচ্ছে আর বেশি হয় না, তখন আবার বুঝে ফিরে এল। আমার একবার খুব বাতিক বুদ্ধি হয়েছিল, তাই গলায় ছুরি দিতে গিয়েছিল, তাই বলি মা আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি রথ, তুমি রথি, যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি। ঠাকুর ঘরের মধ্যে গান হইতেছে, ভক্তরা গান গাইতেছে। ওহে ভক্তি প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী, হৃদি বৃন্দা বনে বাস, মুক্তি কামনায় আমারি, হবে বৃন্দে গোপনারী, দেহ হবে নন্দের পুরি, স্নেহ হবে মা যশোমতী, আমায় ধরো ধরো জনার্দন, পাপভার গোবর্ধন, কামাদিশয় কংসচরে ধ্বংস কর সম্প্রতি, হৃদি বৃন্দা বাজাই কৃপা বাসরি, মন ধেনুকে বশ করি, তৃষ্টিভীতি গোষ্ঠে পুরাও ইষ্ট মিনতি, আমার প্রেম রূপ যমুনা কুলে, আশা বংশী বট মূলে, সদাস ভেবে সদয় ভাবে সতত কর বসতি, যদি বল রাখাল প্রেমে বন্দি থাকি ব্রজধামে, জ্ঞানহীন রাখাল তোমার দাসবে দাসরতি, হৃদি বৃন্দা বনিবাস যদি কর কমলাপতি। আমার প্রাণ পিঞ্জরের পাখি গাওনারে, ব্রহ্ম কল্প তরু পরে বসে রে পাখি,
বিভু গুণ গাও দেখি আমার প্রাণ প্রেম জোরের পাখি গাও নারে গাও গাও ধর্ম অর্থ কাম মোক্ষ সুপক্ষ ফল খাও নারে আমার প্রাণ পিঞ্জরের পাখি গাও নারে নন্দন বাগানে শ্রীনাথ মিত্র বন্ধুগণ সঙ্গে আসিয়াছেন। ঠাকুর তাহাকে দেখিয়া বলিতেছেন, এই যে এর চক্ষু দিয়া ভিতরটা সব দেখা যাচ্ছে, শাশির দরজার ভিতর দিয়া যেমন ঘরের ভিতরকার জিনিস সব দেখা যায়। শ্রীনাথ যজ্ঞনাথ এরা নন্দন বাগানের ব্রাহ্ম পরিবারভুক্ত। ইহাদের বাটিতে প্রতি বৎসর ব্রাহ্ম সমাজে উৎসব হইত। উৎসব দর্শন করিতে ঠাকুর পরে গিয়াছিলেন। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতে লাগিল। ঘরে ছোট খাটটিতে বসিয়া ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। ক্রমে ভাব আবিষ্ট হইলেন। ভাব উপশমের পর ঠাকুর বলিতেছেন, মা ওকে টেনে নাও, ও অত দিন ভাবে থাকি, তোমার কাছে আসা যাওয়া করছে। ঠাকুর ভাবে বাবুরামের কথা কি বলিতেছেন, বাবুরাম মাস্টার রামদয়াল প্রভৃতি বসিয়া আছে। রাত্রি 8-9 হইবে, ঠাকুর সমাধি তত্ত্ব বলিতেছে। জড় সমাধি, চেতন সমাধি, স্থিত সমাধি, উন্মনা সমাধি, বিদ্যাসাগর ও চেঙ্গিস খান, ঈশ্বর কি নিষ্ঠুর? শ্রীরামকৃষ্ণের উত্তর, সুখ দুঃখের কথা হইতেছে, ঈশ্বর এত দুঃখ কেন করেছে? মাস্টার বিদ্যাসাগর অভিমান করে বলেন, ঈশ্বরকে ডাকবার আর কি দরকার? দেখো চেঙ্গিস খান যখন লুটপাট আরম্ভ করলে তখন অনেক লোককে বন্দি করলে, ক্রমে প্রায় 1,00,000 বন্দি জমে গেল। তখন সেনাপতিরা এসে বললে, মহাশয় এদের খাওয়াবে কে? সঙ্গে এদের রাখলে আমাদের বিপদ, কি করা যায়? ছেড়ে দিলেও বিপদ। তখন চেঙ্গিস খাঁ বললেন, তাহলে কি করা যায়? ওদের সব বধ কর। তাই কচ কচ করে কাটবার হুকুম হয়ে গেল। এই হত্যাকাণ্ড তো ঈশ্বর দেখলেন, কই একটু নিবারণ তো করলেন না? তা তিনি থাকেন থাকুন, আমার দরকার বোধ হচ্ছে না, আমার তো কোনো উপকার হলো না। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের কার্য কি বুঝা যায়? তিনি কি উদ্দেশ্য কি করেন? তিনি সৃষ্টি পালন সংহার সবই করছেন, তিনি কেন সংহার করছেন আমরা কি বুঝতে পারি? আমি বলি, মা আমার বোঝবারও দরকার নাই, তোমার পাদপদ্মে ভক্তি দাও, মানুষ জীবনের উদ্দেশ্য এই ভক্তি লাভ, আর সব মা জানে। বাগানে আম খেতে এসেছি, কত গাছ কত ডাল কত কোটি পাতা, এসব বসে বসে হিসেব করবার আমার কি দরকার? আমি আম খাই, গাছপাতার হিসাবে আমার দরকার নাই। ঠাকুরের ঘরের মেঝেতে আজ রাত্রে বাবুরাম মাস্টার ও রামদয়াল শয়ন করিলেন। গভীর রাত্রি 2-3 হইবে, ঠাকুরের ঘরের আলো নিভিয়া গিয়াছে। তিনি নিজে বিছানায় বসিয়া ভক্তদের সহিত মাঝে মাঝে কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ ও বাবুরাম মাস্টার প্রভৃতি দয়া ও মায়া, কঠিন সাধন ও ঈশ্বর দর্শন,
শ্রী রামকৃষ্ণ, মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি। দেখো, দয়া আর মায়া এই দুটি আলাদা জিনিস। মায়া মানে আত্মীয় মমতা, যেমন বাপ মা, ভাই ভগ্নি, স্ত্রী পুত্র এদের উপর ভালোবাসা। দয়া সর্বভূতে ভালোবাসা, সমদৃষ্টি। কারোর ভিতর যদি দয়া দেখো, যেমন বিদ্যাসাগরের, সে জানবে ঈশ্বরের দয়া। দয়া থেকে সর্বভূতের সেবা হয়। মায়াও ঈশ্বরের, মায়ার দ্বারা তিনি আত্মীয়দের সেবা করিয়া লন। তবে একটি কথা আছে, মায়াতে অজ্ঞান করে রাখে আর বদ্ধ করে, কিন্তু দয়াতে চিত্তশুদ্ধি হয়, ক্রমে বন্ধন মুক্তি হয়। চিত্তশুদ্ধি না হলে ভগবান দর্শন হয় না। কাম, ক্রোধ, লোভ এসব জয় করলে তবে তার কৃপা হয়, তখন দর্শন হয়। তোমাদের অতি গুহ্য কথা বলছি, কাম জয় করবার জন্য আমি অনেক কাণ্ড করেছিলাম, এমন কি আনন্দ আসনে চারিদিকে জয়কালী জয়কালী বলে অনেকবার প্রদক্ষিণ করেছিলাম। আমার 10-11 বছর বয়সে যখন ওদেশে ছিল, সেই সময় ওই অবস্থাটি সমাধি অবস্থা হয়েছিল। মাঠ দিয়ে যেতে যেতে যা দর্শন করলাম তাতে বিহ্বল হয়েছিলাম। ঈশ্বর দর্শনে কতগুলি লক্ষণ আছে, জ্যোতি দেখা যায়, আনন্দ হয়, বুকের ভিতর তুবড়ির মতো গুড়গুড় করে মহাবায়ু ওঠে। পরদিন বাবুরাম রামদয়াল বাড়ি ফিরিয়া গেলেন। মাস্টার সেদিনও রাত্রিরে ঠাকুরের সঙ্গে অতিবাহিত করিলেন। সেদিন তিনি ঠাকুর বাড়িতেই প্রসাদ পাইলেন।